সেই 1500 বছর আগের সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করে যখন মক্কার বুকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কোনো লোক ছিল না তখন সেই আমাদের বোন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বুকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যিনি উত্তোলন করেছেন যিনি কালেমার এই বাক্য যিনি উচ্চারণ করেছিলেন তাকে অনুসরণ করে সেই জায়গায় আমাদের এক বোন এই উগ্রবাদীদেরকে উপেক্ষা করে কলেজের মধ্যে আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে কলেজের মধ্যে ঢুকেছে আল্লাহু আকবার বলেন সেই একটা স্লোগান গোটা বিশ্বে বাতিলদের অন্তরে কম্পন ধরে গিয়েছে সুবহানাল্লাহ বলি আল্লাহু আকবার বিবর্তন মিডিয়া বি অনেস্ট এন্ড মেক অনেস্টি একটি স্লোগানই সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন সেই স্লোগান আমরাও দিতে চাই আপনারা কি আমার কথার সঙ্গে একমত আপনারা কি আমার সঙ্গে একমত সেই স্লোগান অন্য কারো স্লোগান না সেই স্লোগানটা কার আমরা সকলে সেই স্লোগান দিতে রাজি আছে কিনা বলেন এজন্য আপনার ভিতরে যত শক্তি আছে ইমানি যত শক্তি সমস্ত শক্তিগুলোকে একেবারে গলার কাছে নিয়ে আসুন এরপরে আমরা স্লোগান দেব ইনশাআল্লাহ আকাশ বাতাস মুখরিত করে আমরা এমন স্লোগান দেব আরশে আজিম পর্যন্ত যেন আমাদের স্লোগান পৌঁছে যায় রাজি আছেন আপনারা সবাই রাজি আছেন সকলে বলি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমাদের এই স্লোগান সারা পৃথিবীর বাতিল শক্তিদের অন্তরের মধ্যে কম্পন ধরে যাবে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ যেমনি একটি স্লোগান দিয়েছেন আপনাদেরকে এমনি এমনি স্লোগান দেওয়াই নেই এমনি এমনি স্লোগান দেওয়াই নেই আজকে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ফেসবুক টুইটার সমস্ত মিডিয়াগুলোতে ভাইরাল হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য আমি নয়া দিগন্ত থেকে আপনাদেরকে কোট করছি কর্ণাটকে ভারতের দক্ষিণাঞ্চলে একটা রাজ্য সেই রাজ্যে গত কয়েকদিন যাবৎ একটা স্কুলে আমাদের মুসলিম বোনদেরকে হিজাব পরে ঢুকতে দেওয়াকে নিষেধ করা হয়েছে হিজাব নিষিদ্ধ করা হয়েছে গত কয়েকদিন যাবৎ মুসলিম বোনেরা সেখানে হিজাব পরে ঢুকতে পারে না সেখানে ভারতের উগ্র সন্ত্রাসী একটা বাহিনী আমি নাম নিলাম না আপনারা বুঝে নিতে হবে যাদেরকে গেরুয়া ওড়না পরা উগ্রবাদী বলা হয় এই গেরুয়া ওড়না পরা উগ্রবাদীরা মুসলিম বোনদেরকে সেখানে ইফতিজিং করছে তাদেরকে উপহাস করছে বোরকা পরার কারণে এমনকি তাদেরকে কলেজের মধ্যে ঢুকতে দিচ্ছে না আজকে সেই 1500 বছর আগের সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করে যখন মক্কার বুকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কোনো লোক ছিল না তখন সেই আমাদের বোন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বুকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যিনি উত্তোলন করেছেন যিনি কালেমার এই বাক্য যিনি উচ্চারণ করেছিলেন তাকে অনুসরণ করে সেই জায়গায় আমাদের এক বোন এই উগ্রবাদীদেরকে উপেক্ষা করে কলেজের মধ্যে আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে কলেজের মধ্যে ঢুকেছে আল্লাহু আকবার বলেন সেই একটা স্লোগান গোটা বিশ্বে বাতিলদের অন্তরে কম্পন ধরে গিয়েছে সুবহানাল্লাহ বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আল্লাহু আকবার যতদিন মুসলমানরা দিতে পারবে ততদিন বাতিল শক্তি ময়দান থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমার মনে পড়ে গিয়েছে খ্রিস্টপূর্ব 2000 বছর আগে হযরতে মূসা আলাইহিস সালামের জামানার কথা যেখানে ফেরাউন মানুষদেরকে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে জমিনে টিকতে দিতে চায় নাই
আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে দেয় নাই সেই জমিনে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন আনহা তিনি এই ধ্বনি উচ্চারণ করেছেন ঠিক কিনা বলেন আসিয়াকে জীবন দিয়ে চলে যেতে হয়েছে তারপরও আল্লাহু আকবার এই কথা তিনি তার অন্তর থেকে মুছে দিতে পারেন নাই মুছে দেন নাই জীবন দিয়ে দিয়েছেন বাতিলের সামনে মাথা নত করেন নাই মনে পড়ে যায় জয়নবাল গাজালির কথা যিনি কারাগারে রাত দিন বইটা লিখেছেন জীবনে অনেক কষ্ট করেছেন তবুও বাতিলের সামনে মাথা নত করেন নাই মনে পড়ে যায় আবু গারিব কারাগারে যিনি শাহাদাত বরণ করেছেন ডক্টর আফিয়া সিদ্দিকা তিনি দীর্ঘদিন যাবত ইরাকের আবু গারিব কারাগারে বন্দী ছিলেন শুধুমাত্র কোরআনের পক্ষে কথা বলার কারণে হিজাবের কারণে আফিয়া সিদ্দিকাকে দীর্ঘদিন যাবত ইরাকের আবু গারিব কারাগারে বন্দী করে রাখা হয়েছিল তাকে বলা হয়েছিল এগুলো ছেড়ে দাও তাহলে তোমাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে তিনি রাজি হন নাই বিধায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাকে বন্দী করে রাখা হয়েছে কোনো খাবার নাই পরার নাই অবশেষে আফিয়া সিদ্দিকা তার অবশেষে সেই কারাগার থেকে তার লাশ বের হয়েছে শাহাদাত বরণ করেছেন তাদেরকে অনুসরণ করে আমাদের এই বোন সেই ভারতে সেই রাজ্যে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছেন আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের সকলের অন্তর থেকে এই বোনের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না দরকার আছে কিনা বলেন আমরা সবাই দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের এই বোনদেরকে যেন হেফাজত করে নেয় বলি আমিন ভারতের সেই বোনদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করে নেয় বলি আমিন তিনি যে স্লোগান দিলেন এরপরে পত্রিকা বলছে ইন্ডিয়া টুডে দেওয়া এক সাক্ষাৎকারে সেই আমাদের বোন তিনি সাক্ষাৎকারে বলেছেন যদিও তিনি স্লোগান দিয়ে ভিতরে ঢুকেছিলেন কলেজের মধ্যে ঢুকেছিলেন কিন্তু তাকে শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেওয়া হয় নাই শ্রেণীকক্ষে তাকে প্রবেশ করতে দেওয়া হয় নাই এরপরে এইভাবে করে আজকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে আজকে ধ্বংস করে দেওয়ার জন্যে এই আল্লাহ আকবার এই স্লোগানকে স্তম্ভিত করে দেওয়ার জন্য বাতিল শক্তি সেই চক্রান্ত করছে ঠিক কিনা বলেন কিন্তু যুগে যুগে এরকম কিছু মর্দে মুজাহিদরা এরকম ময়দানে তৈরি হবে ইনশাআল্লাহ এজন্যে সারা পৃথিবী যখন ইসলামের বিরুদ্ধে চলে যাবে তখন একজন ইমানদারকে হলেও কালেমার এই বাক্য আল্লাহ আকবারের ধ্বনি সারা পৃথিবীতে উচ্চারণ করা লাগবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদের সকলকে সেই ইমান ধারণ করার সেই তৌফিক দান করুক বলি আমিন প্রিয় ভাইরা আজকে মুসলমানদের ইমান দুর্বল হওয়ার কারণে ইমানের এই দুর্বলতার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমানরা মার খাচ্ছে ঠিক কিনা